রমজানে পণ্যের দাম না বাড়াতে যখন ব্যবসায়ীদের প্রতি নানা রকম নির্দেশনা মনিটরিং টিমের অভিযান, তখন মাত্র এক টাকা লাভে নিত্য পণ্য বিক্রি করছেন চাঁদপুরের ফরিদগঞ্জের এক মুদি দোকানি। পুরো রমজান মাসে চলবে তার এই কার্যক্রম। প্রত্যন্ত অঞ্চলের একজন ক্ষুদ্র ব্যবসায়ীর এমন দৃষ্টান্ত প্রশংসা পাচ্ছে সবার। চাঁদপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের ফরিদগঞ্জ চরকুমিরার শাহ আলম, ছোট্ট একটি মুদি দোকান তার। মুজি বা পণ্য কোনোটাই তেমন কিছু নেই, তবু রমজান মাস এলেই বিশেষ এক উদ্যোগ নেন তিনি। নিত্য পণ্য বিক্রি করেন মাত্র এক টাকা লাভে, দুর্মূল্যের বাজারে ক্রেতাদের জন্য যা বড় স্বস্তি। সেখান থেকে দাম অনেক কম আছে, এক টাকা সীমিত ব্যবসায় মাল দেয়, 200 টাকা অনেক কিছু, ঠিক আছে। দুটো নিচে এটা আমি ভালো মনে করি, আমার কাছে অনেক ভালো লাগছে উনিদিনের জিনিসটা করছে। প্রতি বছর পবিত্র রমজান মাসে এমন উদ্যোগ নেন শাহ আলম। রোজার পুরো মাসটিতে সবাই সাধ্য মূল্যে দরকারি পণ্য সামগ্রী কিনতে পারেন তার দোকান থেকে। মানুষের সেবাতেই স্রষ্টার সন্তুষ্টি লাভ করতে চান তিনি। আমি যেন এই ফসলটা অব্যাহত রাখতে পারি, আমার জন্য সবাই দোয়া করবেন। আরেকটা কথা হলো, আমরা যারা ব্যবসা করি, ব্যবসায়ী আছি চাঁদপুর ফরিদগঞ্জ সারা বাংলাদেশে, তারা জানা প্রত্যেক গ্রামে প্রত্যেক অঞ্চলে প্রত্যেক বাজারে এই প্রতীক রমজান উপলক্ষে প্রতি কেজি মালে এক টাকা লাভ করে। একজন ক্ষুদ্র ব্যবসায়ীর এমন মানবিক উদ্যোগ প্রশংসা পাচ্ছে সব মহলে। অন্যরাও তার মতো নির্লোভ ব্যবসা করলে সিয়াম সাধনার প্রকৃত শিক্ষার প্রতিফলন ঘটত। আমাদের দেশে এই বিষয়টা খুবই খারাপ যে আমরা আমাদের রমজান সহ ধর্মীয় উৎসবগুলোতে আমাদের এখানে পণ্যমূল্য বাড়িয়ে দেওয়া হয় এবং এটাকে একটা উপলক্ষ হিসেবে, হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে আমাদের জন্য সাহায্য একটা উদাহরণ। রমজানে স্বল্প লাভে পণ্য বিক্রি বিশ্বের অনেক দেশের সংস্কৃতি। এদেশের বড় বড় ব্যবসায়ী যখন মুনাফার লোভে মরিয়া, তার বিপরীতে দৃষ্টান্ত প্রত্যন্ত অঞ্চলের একজন মুদি দোকানি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।